প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো ইউজি পড়ছো পিজি পড়ছো ইভেন সেমিস্টারের এক্সামিনেশান দেবে তোমরা প্রত্যেকে এ অধীর আগ্রহে আশায় প্রত্যাশায় এখনও পর্যন্ত ওয়েট করে রয়েছো একের পর এক মেসেজ ইউটিউব ইনস্টাগ্রামে আজকে এ হাইকোর্টে কি সিদ্ধান্ত আসলো হাইকোর্ট কি সিদ্ধান্ত দিল আমাদের এক্সামিনেশান নিয়ে আমরা এত পরিশ্রম করেছি আমাদের সমস্ত পরিশ্রমে কী বিফল তো আজকে হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি তোমরা অনেক দিন ধরে অনেক রকমভাবে পরিশ্রম করেছো নিরুপায় হয়ে হাইকোর্টে গেছো কিন্তু আমাদের বিচার ব্যবস্থা আমাদের বিশ্ববিদ্যালয় কোনো কিছুই আমাদের পক্ষে সম্মতি দেয়নি বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে কেন একটার পর একটা তারিখ আর বলতে সত্যি কথা ভিডিওটা করারও আমার মন ছিল না তোমরা বারবার আর এত পরিমাণে ছাত্রছাত্রী জিজ্ঞাসা করছো কিছু ছাত্রছাত্রী তো এরাও বলবে যে বারবার ভিডিও করার কী দরকার ফাইনাল সিদ্ধান্ত আসেনি সেই কারণে কিন্তু তোমরা এত পরিমাণে কোশ্চেন করছো ও এত পরিমাণে বিষয়টা তুলে ধরছ প্রথম থেকে আমি তোমাদের জন্য লড়াই করেছি এবং লড়াই করে সোশ্যাল মিডিয়ায় বিষয়টা তুলেছি তারপরে একত্রিতভাবে বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু একের পর এক অনলাইনে নিয়েছে তারাও অফলাইনে চেয়েছিল অনলাইনে নিয়েছে ছাত্রছাত্রীদের দাবি ছাত্রছাত্রীদের সমস্যা বুঝে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু সেটা করেনি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝিনি যে ছাত্রছাত্রীরা অন্য ইউনিভার্সিটির থেকে পিছিয়ে থাকবে সেটা বুঝিনি ছাত্রছাত্রীদের এর অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীরা যে অন্য জায়গায় ভর্তি হতেও ছাত্রছাত্রীদের সমস্যা হবে সেটা বোঝেনি নাম্বারটা যখন খারাপ আসবে তখন তো ইউনিভার্সিটির ইউনিভার্সিটিরই অ্যাকচুয়ালি র্যাঙ্কিংয়ে প্রবলেম হবে আমি বুঝে পাই না ক্যালকাটা ইউনিভার্সিটি কেন এই বিষয়টা করতে চাইছে এবং অন্যান্য যা কাজী নজরুল ইউনিভার্সিটি আছে তাদের ক্ষেত্রেও এই মুহূর্তে আজকে যে হাইকোর্টের সিদ্ধান্ত আছে আমি বিস্তারিত এই মুহূর্তে সম্পূর্ণ কোনো তথ্য পাইনি এ আমি জাস্ট ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটি করছি যাতে তোমরা এত সংখ্যক জিজ্ঞাসা করছো তোমাদের আজকের যে রায় আসার কথা ছিল সে সেই রায় কিন্তু আবার পুনরায় রিসিডিউল করে দেওয়া হয়েছে অর্থাৎ সাতাশ তারিখে তোমাদের আবার পুনরায় সুনামি হবে এরকমটি এই মুহূর্তে শোনা যাচ্ছে বিভিন্ন ছাত্রদের তরফ থেকে বিষয়টা শুনতে পারলাম তোমাদেরকে শেয়ার করলাম সত্যি কথা খারাপ লাগছে আমি ভাব চাইছিলাম না ভিডিওটা করতে তার সত্ত্বেও ভিডিওটি করলাম তোমাদের প্রথম থেকে বলে এসেছি যে তোমরা পড়াশোনা করো ও যতটা সংখ্যক পড়াশোনা করো কিন্তু তোমাদের কিছু কিছু কমেন্ট পড়ে আমি সত্যি রিয়েলাইজ করতে পারি যে তোমাদের পরিস্থিতির জায়গায় যদি আমি থাকতাম আমি কি করতাম আমার কাছে যদি রিসোর্সেস না থাকতো ও তাহলে কি আমি কোথা থেকে পড়তাম আমাকে যদি সময় না দেওয়া হতো ছ মাসের তাহলে আমি কীভাবে এ অ্যাকচুয়ালি এক্সামিনেশান দিতাম বা যে স্বপ্ন থাকে ছাত্রছাত্রীদের যে এত নম্বর পাবো ফার্স্ট ক্লাস পাবো সেটা আমরা কিভাবে পারতাম যদি ই অ্যাকচুয়ালি সেই টাইম পিরিয়ডটা না থাকতো সত্যি কথা বলতে এটা ইউনিভার্সিটির ওপর তো কোনো রকমই আস্থা নেই কারণ ওন কাজী ইউনিভার্সিটি ইউনিভার্সিটির থেকে অনেক বেটার তারা আগের থেকে জানিয়ে দিয়েছে অফলাইনে এক্সামিনেশান নেবে ঝুলিয়ে রাখিনি ছাত্রছাত্রীদের এ তারপরে পরীক্ষা শেষে নেয়নি ছাত্রছাত্রী সমস্ত বিষয় এর মাথায় রেখেছে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক দিক থেকে কিন্তু অনেক রকম ও দের সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের তুলে ধরার সত্ত্বেও তারা কিন্তু প্রপারভাবে কোনো কিছু ক্লিয়ারভাবেও কিন্তু নোটিফিকেশন দেয়নি কোনো কিছু জানায়নি একই সাথে যে হাইকোর্টে যে বিষয়টা উঠেছে সেই বিষয়টাও একের পর এক ডেট একের পর এক মামলা হয়েছে কিন্তু রায় বা সুনির্দিষ্ট ডিসিশন সেটা এখনো পর্যন্ত আমরা দেখলাম না আর কতই বা তোমাদের বলবো যে সাতাশ তারিখ হবে আঠাশ তারিখ হবে পরের দিন হবে এই তো ও পিজির পরীক্ষা প্রায় মিডিল পোর্শনে চলছে কিংবা শেষ হয়ে যাবে ইউজির পরীক্ষা সোমবার থেকে অ্যাকচুয়ালি শুরু হয়ে যাবে এক্ষেত্রে আর কি ডিসিশন আর কবে বা আসবে ডিসিশন সত্যি কথা বলতে আমার এই মুহূর্তে বলার কিছু নেই কেন যে এরকম ঘটছে কেন যে স্টুডেন্টদের সাথে এরকম বলছে স্টুডেন্টরা সুবিচার পাচ্ছে না জানি আইনত কিছু বিষয় উল্লেখ করতে গেলে কিছুটা দেরি লাগে কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সিচুয়েশনের কথাও বোঝা উচিত কারণ মামলাটি আজকে হয়নি অনেকবার হয়েছে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে একটা মামলা না একাধিক মামলা হয়েছে প্রায় তিনটে মামলা কোনোটারই কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনো পর্যন্ত পরীক্ষা কেটে গিয়ে এ পরীক্ষা নিয়ে নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে কি করবে ছাত্রছাত্রীরা সত্যি আর কিছু বলার নেই শুধু এইটুকুই বলবো তোমাদের প্রত্যেককে তোমরা যতটুকু পারো পড়াশোনা করো জানি এই কথাটা বললেও তোমরা অনেকে রেগে যাবে এ কারণ তোমাদের কাছে অনেকেই বলছো অনেক রকমের সমস্যা বা এইটুকু সময় সিলেবাস কীভাবে শেষ করতে হবে আমি প্রথম থেকে তোমাদের যেটা বলে এসেছি এখনও পর্যন্ত সেটাই বলবো তোমরা পড়াশোনা করো যাতে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যা না হয় এবং তারপরে তোমরা বলতে পারো তোমাদের ভাগ্য তোমরা যেটা বেশিরভাগ ছাত্রছাত্রী আমাকে বলেছ যে আমরা ভর্তি হয়েছি এমন বিশ্ববিদ্যালয় সেটাই আমাদের ভাগ্য আর কিছু বলার নেই বাদ বাকি তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না